সকাল থেকে উৎসব মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঢাকঢোলের বাদ্যে উৎসবে মাতেন বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষার্থী তথা নবীন প্রবীণ সবাই। বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি। দিনব্যাপী মিলন মেলা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে মুখর পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রিয় বিদ্যাপীঠে এসে উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থী সহ সবাই। দিন দিন দেখছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গবেষণা পিছিয়ে পড়ছে, আমরা চাই অন্যান্য বিশ্ববিদ্যালয়কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে যাবে। 56 বছর না, আরো এগিয়ে যাক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পড়ালেখার মান এখন অনেক উন্নত, আরো যাতে সামনে আরো উন্নত হয়। সেশন জটের যে ধাক্কাটা আমরা খাচ্ছি, এটা যাতে না হয়। সকালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দেশ গঠনে, সমাজ গঠনে, সংস্কৃতি চর্চায়, মুক্ত বুদ্ধি চর্চায়, মুক্ত মত চর্চায় এই বিশ্ববিদ্যালয় গবেষণায় আরও ভালো ভূমিকা রেখে এই বিশ্ববিদ্যালয়ের খ্যাতি বিশ্বময় ছড়িয়ে পড়ুক, সেটি আমার কামনা। দীর্ঘ 55 বছরের নানা চড়াই উতরাই পেরিয়ে এই অঞ্চলে উচ্চশিক্ষার বিস্তারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনন্য ভূমিকার কথা তুলে ধরেন উপাচার্য। আমরাও চাচ্ছি একটি জ্ঞানভিত্তিক সমাজ তৈরির জন্য আমাদের শিক্ষকরা এগিয়ে আসবে, ছাত্র শিক্ষকদের মেলবন্ধন সুদৃঢ় হবে। শহর থেকে 22 কিলোমিটার দূরে হাটহাজারী উপজেলার ফতেপুরে 2,100 একর আয়তনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু 1966 সালের 18ই নভেম্বর। বর্তমানে 9টি অনুষদ, 5টি গবেষণা কেন্দ্র ও 7টি ইনস্টিটিউটের অধীনে মোট 48টি বিভাগে পড়াশোনা করছে প্রায় 25,000 শিক্ষার্থী। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম।